ডাক্তার যখন কাউকে বলে আপনার একটা ভয়াবহ অসুখ হয়েছে, এই অসুখের কোনো চিকিৎসা নেই, আপনি মারা যাবেন, আপনার হাতে সময় আছে আর 6 মাস, 1 বছর, 2 বছর, এইরকম একটা সময় বেঁধে দেন, তখন আমরা সবাই বিশ্বাস করি, পুরো পরিবার ভেঙে পড়ি, সবার কাছে ক্ষমা চাই, সবাই তার প্রতি ভালোবাসা প্রকাশ করি, তাকে ক্ষমা করে দেই, সে তার নিজের দেনাগুলো শোধ করে নেয়, আরও যত কাজ আছে বাকি করে মৃত্যুর জন্য প্রস্তুত হয়। আর আপনার রব যখন আপনাকে এতবার করে বললেন, এতবার করে মনে করিয়ে দিলেন তার কোরআনে, রাসূল যখন এতবার মনে করিয়ে দিলেন হাদিসে, এবং পুরো পৃথিবী জুড়ে আপনি যখন বারবার দেখছেন কেউ বেঁচে থাকেনি, যত ক্ষমতাবান হোক, যত বড় হোক, যত ভালো মানুষ হোক, সবাই মারা গেছেন, আপনার বিশ্বাস হয় না, আপনার মনেই থাকে না আপনি মারা যাবেন। আপনি ওই ডাক্তারকে সবচেয়ে বেশি ভালোবাসেন আর সেই পরীক্ষাগুলোকে ভালোবাসেন, যদিও বা সেগুলো মিথ্যা করে দিয়ে অনেকেই বেঁচে থাকে, কিন্তু যেটা সর্বোচ্চ সত্য, যেটা সবাই মেনে নিয়েছে এমন সত্য, সেই সত্য মানতে আপনার কষ্ট হয়, সেই সত্য আপনি ভুলে বেঁচে থাকেন, এমনভাবে বাঁচেন মনে হয় যেন আপনি কোনো দিন মরবেনই না, এমনভাবে চলেন মনে হয় মৃত্যু আপনার জন্য কখনো আসবেই না। সময় যাওয়ার আগেই সচেতন হওয়া জরুরি, কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে এসে হানা দেবে, আর তখন আপনার আর একটা বেশি নিঃশ্বাস নেওয়ারও সময় থাকবে না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।